ওরে আমালে, কি বাবালে, কিছুই হয়নি, তাহলে জাস্ট হচ্ছে, এখনো বেলুন টেলুন ফলানো বাকি আছে। এই বলে কিছু করবি না? যা দেখা দেখেছো ব্লগটা, আজকে কি হচ্ছে না হচ্ছে সেটা তো দেখতেই পাবে। আর তোমাদের বলেছিলাম যে সকালে পেনশনাতে যাওয়ার আছে, তো আমি আর মা তো সেই সকাল সকাল উঠে 8:30 সময় চলে গেছিলাম, আর এখন এই আধ ঘন্টা হলো ফিরেছি, তোমার 12:30 নাগাদ ফিরলাম। তো আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট কিচ্ছু হয়নি, কারণ কি সকালে উঠে জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছে, আমি তো বিস্কুটও খাইনি, বেরিয়ে গেছে আর এসেছি। আধ ঘন্টা হয়েছে আসার পরে রিম্পি একটু চা করে দিল, তারপরে আমরা একটু চা খেলাম, খেয়ে গোছানো পার্ট চলছে, মানে ফটাফট ফটাফট। কালকে রাতে ভেবেছিলাম গোছাবো, বাট কি বলতো কালকে রাতে আর হয়নি, টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমার ভালো লাগছিল না, ওই জন্য কালকে আর গুছিয়ে উঠতে পারিনি। এবার কালকে সোম যখন গেছিলো, 2 ব্যাগ তো পাঠিয়ে দিয়েছিলাম, সবও বিছানায় একদম ডাম্প করে এসেছি। আজকে যখন ওই বাড়ি যাবো তোমাদের দেখাবো, আর এখন এখানে গোছানোর পার্ট চলছে, মোটামুটি আমার হয়ে গেছে। দেখছে এই দেখো, আমার এইখানে একটা লাগেজ হয়েছে, এইটা একটা লাগেজ হচ্ছে, এই লাগেজটা মোটামুটি অ্যাঞ্জেলের, এখনও এখানে ঢোকানো বাকি আছে, অ্যাঞ্জেলের বেড ঢুকবে, ওই যে বাটি ফাটি ঢুকেছে এটা ঢোকানো বাকি আছে, জুতোর ব্যাগ বাইরে আছে, এইখানে মার আর রিম্পির লাগেজ তৈরি হচ্ছে, যে মা গোছাচ্ছে, আর অ্যাঞ্জেল বুঝে গেছে, যেই দেখেছে যে ওর ওষুধ ঢুকে গেছে, ও পুরো বুঝে গেছে, এখন নিশ্চিন্তের ঘুম। তার আগে ভাবছিল যে না ওকে নেওয়া হচ্ছে কি হচ্ছে না, তো এই অবস্থা। এখন মোটামুটি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গোছানো হচ্ছে, কেন কি মার স্নান হয়ে গেছে, আমি স্নানটা করবো না, কেন কি আমি ওই বাড়িতে গিয়ে স্নান করবো, এখানে যা জলের সমস্যা, আমি ওই বাড়িতে যাবো গিয়ে একটু ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান টান করবো, করে ওই বাড়িতে আমার একটুও রেস্ট হবে না, কেন কি আমি জানি না ওই ডামগুলো কখন পরিষ্কার করবো, আগে আমি অন্তত মানে চাটনিটা বসিয়ে দেবো, কারণ চাটনিটা না তোমার গরম গরম দেখবে ভালো লাগে না, তো এখন করে যদি মোটামুটি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই ভালো হবে। বাকি দিন মাংস ফাংস বাকি যা যা করার আছে সেগুলো তো করবো, তোমরা দেখতেই পাবে। তো জাস্ট এখানে স্টার্ট করে দিলাম ব্লগটা, এবার ওই বাড়িতে যাই, কী হচ্ছে না হচ্ছে তোমরা সব কিছু দেখতে পারবে আজকে। আর এই যে রিম্পি এখানে বসে আছে, রিম্পি অ্যাকচুয়ালি মনটা একটু খারাপ, কারণ ও একটা ড্রেস অ্যাকচুয়ালি সৌমুখে বার্থডেতে দিয়েছিল, পরবে বলে ঠিক করেছে অনেকদিন ধরে, তো ওর একটু ফিটিংসের দরকার ছিল, তো মাসিকে 2 মাস ধরে প্রায় বলছে যে মানে ফেব্রুয়ারিতে পেয়েছে ড্রেসটা, যে ফিটিংস করে দাও ফিটিংস করে দাও, আমি সন্ধ্যার জন্মদিনে পরবো, যদিও কেউ আসবে না ঠিক আছে আমরা নিজেরা নিজেরই তাও, বাট মাসি সেটা করেনি। আর মার তো হাতে জানো রিস্টের প্রবলেম ছিল, মা সেলাই করতে পারছিল না, আর এখন হাতটা একটু ঠিক হয়েছে, কিন্তু হাতটা না সোমের কালকে রেজারে মার হাতটা অনেকটা কেটে গেছে, তো সুচ বা মেশিন তো মা করা পারছেই না, সুচও ধরতে পারছে না, তো বেচারা ওটা হয়নি দেখে মনটা খারাপ হয়েছে, স্বাভাবিক, কেউ একটা ভেবে রাখলে অনেকদিন ধরে সেটা না হলে খুবই মনটা খারাপ হয়, এটা মাসি করে দেওয়া উচিত ছিল, বাট কিছু তো করেনি, আমি বললাম যে ঠিক আছে অনেক ড্রেস আছে সেটা দিয়েই চালিয়ে নে, আর নালে নিয়ে নে ওটা ওখানে গিয়ে দেখা যাক যে কোনোভাবে ওটা আমি বা মা কোনোভাবে পারি নাকি ঠিকঠাক করে দিতে, দেখা যাক কী হয়। তো চলো এখান থেকে তো স্টার্ট করে দিলাম, এখন আর বেশি কথা বলবো না, কেন কি এই সমস্ত গোছানোগুলো কমপ্লিট করবো, করে আমরা একটু দুপুরে কিছু খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখান থেকে যত তাড়াতাড়ি যাবো ওখানে গিয়ে কাজটা তাড়াতাড়ি করতে পারবো, কারণ ওখানে তো আজকে আমি ঘরের ওগুলো কিছুই করতে পারবো না আমি জানি, কেন কি রান্নার ওইদিকে অনেকটা টাইম চলে যাবে, মোটামুটি একটা ডাম্প করে কিছুটা গুছিয়ে ডাম্প করে রেখে দেবো, বিছানা চাদর ফাদর চেঞ্জের ব্যাপার আছে, বাকি ধীরে 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 কাল পরশু থেকে গোছানো সব শুরু হবে। আর তাছাড়া আমাদের একটা বেরোনোর ব্যাপার আছে, সেটা আমি এখন বলছি না, হতেও পারে নাও হতে পারে, এরকম একটা সিচুয়েশানে আছে, তো যদি হয় তো তোমরা তো জানতেই পারবে, তো যদি সেটা হয় তাহলে তো আমাকে এর মধ্যে মোটামুটি একটা গুছিয়ে নিয়ে আবার এক্সট্রা অনেকগুলো খাটনি আছে, তো দেখা যাক সেটা কী হয় না হয়। তো চলো তোমাদের সাথে আবার ওই বাড়িতে গিয়ে একদম ডিরেক্ট দেখা হচ্ছে। ফাইনালি বাড়িতে এসেছি, এখন ঘুড়ি কাটায় মোটামুটি বাজে হলো 3:40, ঠিক আছে। এখন আমি তোমাদের জাস্ট আমার রুমের অবস্থাটা দেখাচ্ছি, রান্নাবান্না তো বাদই দাও, আমার রুমটা একবার দেখাচ্ছি, দেখো এই দেখো এইখানে দেখো, এই যে ডাম করা জামা কাপড়গুলো দেখছো, এগুলো প্রত্যেকটা জিনিস পুরো খাটে ছড়ানো ছিল, এগুলো জাস্ট নিয়ে আমি এখানে ডাম করলাম, তার কারণ হ্যাঁ এইখানে এগুলো ডাম করলাম। এবার দেখো এইখানে দেখো, এখানে কতগুলো দেখো,
এখানে এগুলো ডাম করা আছে, এইগুলো আমার বিছানার অবস্থা দেখো, এই দেখো আমার বিছানা এইরকমভাবে জাস্ট পড়ে রয়েছে, কিচ্ছু কভার টাভার করানো নেই, সব দেখাচ্ছি সব দেখাচ্ছি। এই দেখো এই দিকটা দেখো, এই দেখো এইখানে এখানে ডাম, এই জায়গাটা দেখতেই পাচ্ছ কি অবস্থা। এবার তুমি বলো যে মিনিমাম ঘরে থাকার জন্য, মানে আমি জাস্ট দেখে মনে হচ্ছে একটা উদ্বাস্তু বোঝো, উদ্বাস্তু আমি জাস্ট ফিল করছি যে ওই শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন কোথাও একটা আছি এরকম একটা ফিল হচ্ছে। তো এখন কিছু করার নেই, ফটাফট আগে অন্তত তো কিছুটা তো গুছিয়ে নেব, কিছু এখন পুরোটা টাইম দিতে পারবো না, মোটামুটি কিছুটা করে নিয়ে তারপরে রান্নার দিকটায় যাবো, রান্নার দিকটা গিয়ে স্নান টান করে তারপরে আবার বাকি কাজটা করবো। তো আমাদের আস্তে আস্তে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে, মোটামুটি ফাইনালি কী হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ একটা ভালো হয়েছে, রিম্পি আছে, রিম্পি আমাকে একটু হলেও আমার হেল্প হবে, যেরকম এখন ডিভান ডিভান খোলা আমি একা বলে পেরে উঠতাম না, তো ও থাকাতে একটু হলেও আমার হেল্প হবে। তো এটা একটা কাজে কাজে যে এই দিকটা হেল্প হলেও কিছুটা হেল্প হবে, বাকি রান্নার দিকটা তো আমি সামনে লোক আমার অসুবিধা নেই। তো এই হলো ব্যাপার, তোমাদের সাথে আমি একটুটা একটু ক্লিন করে এসে আবার আবার তোমাদের দেখাচ্ছি যে কতটা কি করে উঠতে পারলাম। ফাইনালি স্নান টান করে চলে এসেছি, এত ফ্রেশ লাগছে কি বলবো, মানে ওই বাড়িতে তো জল থাকে না, ওটা ফ্ল্যাট বাড়ি না কি বাড়ি সোমগুলেছে জানে না, তো জল তো থাকে না, হ্যাঁ মানে এত অল্প অল্প জলে কোথায়, আমি তো এখানে প্রায় ঠান্ডা মানে তিন গামলা জলে স্নান করলাম, শ্যাম্পু ট্যাম্পু সাবান ঠাবান দিয়ে ভালো করে স্নান টান করে এখন দেখো আমি আমার নর্মাল ড্রেসে চলে এসেছি ঘরে। আর মোটামুটি ঘরটাকে আমি সেট আপ করেছি মানে কিছুটা, যেরকম দেখো এইখানে যে এই যেগুলো যেগুলো ছিল এগুলো পরিষ্কার করেছি, পেপারটা শুধু সরানো বাকি আছে, জামা কাপড়গুলো যেগুলো শীতের কাঁচা ছিল এগুলো ওখানে রাখা ছিল, ওগুলো সব ডিভানে যা যা ঢোকানো ছিল ঢুকিয়ে দিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ এইখানে দেখো বিছানা চাদর ফাদর পেতে দিয়েছি, আর এইগুলো যেগুলো দেখছো এগুলো হলো আমাদের রিম্পির রুম ডেকোরেশন করছে, এই যে দেখো রুম ডেকোরেশন। আমি বলেছিলাম যে এবার আর দরকার নেই ছেড়ে দেবো, বলছে না আছে যখন সব করবো। তো হ্যাঁ মানে এগুলো সবই ছিল, যেটা ছিল না সেটা হলো যে আমার হ্যাপি বার্থডে লেখা যে ইয়েটা ওটা না আছে রাখা, কিন্তু ডিভানে কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। তো আরেকটা কিনতে হলো, যাই হোক এটা এখন এইরকম অবস্থায়, এইটা ওর ডিপার্টমেন্ট ও এটা করছে, আমাকে যেটা করতে হবে রান্নার মাঝে মাঝে এসে এসে ওর সাথে ওকে বেলুন ফুলিয়ে দিতে হবে, আমি বেলুন ফুলিয়ে দেবো। মা মোটামুটি দুই মাই একটু হাতে হাতে হেল্প করেছে, যে ওই মাংস টাংস রান্নার জন্য ওগুলো যেগুলো কাটতে হয় একটু কেটে কেটে হেল্প করেছে। তো মা এখন রেস্ট আছে, মার কাজ হলো যখন আমরা বেলুন ফোলাবো তখন ওই দড়ি দিয়ে বাঁধে না, দড়ি দিয়ে বাঁধাটা মা বাঁধে, তো মা বেলুন ফোলাতে পারে না বাঁধতে পারে, তো ওটা মা করবে। আর ওইদিকে আমার রান্নার প্রিপারেশান চলছে, এখনও কিন্তু এই ঘরে প্রচুর কাজ বাকি, শুধু এইটুকুই হচ্ছে বালিশের ওষুধ করানো হয়েছে। আর ওখানে কর্নারে যেটা দেখলাম যে জামাকাপড়গুলো ডাম পড়ে রয়েছে ওগুলো আমি যাই না, আমার ওয়ার্ড্রপ যেহেতু একদম সুন্দর করে গোছানো, আমি যদি ওইভাবে ঢোকাতে যাই না আবার নষ্ট হয়ে যাবে, তো আমি যদি ঢোকানোর টাইম পাই ঢোকাবো, নাহলে ওগুলো মোটামুটি একটা সেট আপ করে কোথাও আজকের দিনের জন্য রেখে দেবো, কালকে ওইটা নেব। আর এই জায়গাটাও বেশি কিছু আজকে ডাস্টিং ফাস্টিং করবো না, শুধু ওই ওপরটা একটু ক্লিন করে দেবো, বাকি সব কালকে করব। আর চলো রান্নাঘরে একটু দেখবে, আমি তেল অলরেডি বসিয়ে এসেছি, তো তোমাদের দেখাই। তো এ দেখো এখানে হলো মাংসের তেল, মানে আলুটা ভাজা হবে তো সেই তেলটা, আর এখানে আমি চাটনিটা আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। তো আমি জানি না তোমরা কীভাবে করো, যেটা সোম মেনলি ভালো খায় আমের চাটনি সেটা হলো যে তোমার পাঁচফোড়ন বা সর্ষে ফোড়ন দিই, তার মধ্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিই, তার মধ্যে শুকনো লঙ্কা ধনে জিরে সমস্ত দিয়ে একটা ভাজা মশলা তৈরি করি। তো ওটা ফোড়ন দিয়ে এবার যখন আমটা ছেড়ে দিই, আমে একটু নুন হলুদ দিই, তারপরে অল্প একটু ভাজা মশলা ওর মধ্যে অ্যাড করে তেল ওটাকে একটুখানি নাড়াচাড়া করি, করে তারপর জলটা দিয়ে দিই, দিয়ে ঢেকে দিই। এবার ওটা যখন সেদ্ধ হয়ে যায়, যখন মোটামুটি সেদ্ধ টেদ্ধ হয়ে আসে তখন চিনিটা মাপ মতো দেওয়া হয়, একটু টকটকে ভালো খায় তো মাপ মতো দেওয়া হয়। আর তারপরে যখন হয়ে আসে একদম ফাইনালি ওপর থেকেই বাকি ভাজা মশলাটা ছড়ানো হয়। আর আরেকটা যেটা ট্রিক্স আমি শিখেছি সেটা হলো যে কালকে নীলাদের ঘরে খেয়েছিলাম, তো কালকে আমি চাটনি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো টেস্টটা, তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে লাস্টে ওই ভাজা মশলাটার সাথে না জলজিরা দিয়েছিলো, তো ভীষণই ভালো লেগেছিলো। তো আজকে আমি অলরেডি জলজিরা নিয়েছি, তো নীলা তো ব্লগ দেখে, নীলা দেখবে তোমার ইয়েটাই ট্রাই করছে, ভীষণ ভালো টেস্ট হয়েছে, আমি জলজিরাও দেবো।
আর এখানে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ মাটনটা, তো মাটনটা আমি ভিনেগার, একটুখানি সর্ষের তেল, তারপরে তোমার আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে নুন, এগুলো দিয়ে আমি মোটামুটি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে আগে এসে ওটা করে নিয়েছিলাম। আর এখানে আলুটাও তোমার মোটামুটি দেখো নুন হলুদ একটু লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে একটু লাল লাল হয় ভাজাটা, সেটা রেডি। এবার আমি আলু ভাজাটা করবো, ওখানে চাটনিটা হতে থাকবে, এখানে আমি মাংসটা কষে থাকবো, কারণ মাটন তো বুঝতেই পারছো যে কষে দেওয়া এটা টাইম লাগে। আর একটা কথা হলো, মানে আমি কোনো স্পেশাল রেসিপি সেভাবে আজকে করছি না মাটনের, তার কারণ অ্যাকচুয়ালি কী বলতো একসাথে অনেক কিছু হচ্ছে, পোলাও পোলাও এটা ওটাও হবে বা বেগুনি ফেগুনি, এবার বাবারও বয়স হয়েছে, মাদেরও একটা হজমের প্রবলেম হয়, তো সব কিছু একসাথে স্পাইসি হয়ে গেলে মুশকিল। তো এমন না যে একদম পাতলা ট্যাঙ্কেলে ঝোল হচ্ছে, বাট আমি অতিরিক্ত স্পাইসি কিছু করছি না, নর্মালি যেরকম হয় সেরকমভাবেই করছি। আর আমার রান্নাঘরের যে কী খারাপ অবস্থা এই দেখো, আমি রান্না করছি আর রান্নাঘরের অবস্থাটা দেখো, আমি আজকে মোটামুটি যতটা পারবো করবো, কালকে মানে আমি জানি না কালকে কোনটা ছেড়ে কোনটা ধরবো, মোট কথা কালকে যদি ঘরটা ধরি, ঘর আর ডাইনিং ধরি, দেন রান্নাঘরটা আমাকে পরশু দিন ধরতে হবে। তো এখন আমি আলুটা ফেলি আর তোমাদের মোটামুটি যখন মাংস কষাবো তখন আবার দেখাচ্ছি। সোম এসছে, সোমকে শুধু দেখাচ্ছি কেকে মাখামাখি করে, তোমাদের যা দেখাচ্ছি। কিরে কেক মাখামাখিটা কোথায়? চোখে মুখে লেগে গেছে কোথাও, আসলে কোথাও দেখতে পাচ্ছি না। আমি তো ক্যামেরাটা অন করে ভাবলাম যে সবাইকে দেখাবো যে কতটা কেক মাখামাখি। এ বাবা, সবটা মুছে ফেলেছি। আর এই যে বিধ্বস্ত, দেখ চুলা, দেখ চুলা লেগে আছে, কোথাও দেখতে পাচ্ছি না, সব লেগে আছে, মিশে গেছে না, কোথাও দেখতে পাচ্ছি না। ছবি পাঠাবে যখন থাকিস তখন পুরো ভূত বানিয়ে দিয়েছিল। যাই হোক, আয় ফ্রেশ হ। ওরে আমালে, কি বাবালে, কিছুই হয়নি তাহলে, জাস্ট হচ্ছে, এখনো বেলুন টেলুন ফোলানো বাকি আছে। এই বলে কিছু করবি না? রিম্পি বললো করার কথা, রিম্পি করছে। ওহ, ক্লান্ত ফ্রেশ ট্রেস হয়ে নে, তারপর কেক কেক কাটা। আগে আসতাম মোটামুটি ঘরের, দেখো এই অবস্থা হয়েছে, এই যে এইটা দেখছো না, এইটা অ্যাকচুয়ালি এরকম করে ঝুলছিল, ঠিক আছে। এবার জানলার জানলাটা খোলা হয়েছে, এত হাওয়া আসছে, এত হাওয়া আসছে, এত উঠছে, তো এটাকে বেঁধে এরকম করে লিচ করে দেওয়া হয়েছে যাতে এটা না ওড়ে। তাও এখনও জানলা মোটামুটি বন্ধ রেখে একটুখানি ফাঁক রাখা হয়েছে, কিছু করার নেই, কারণ রাতেও তো শোবো, তো রাতে এটাকে তুলে দিতে হবে। আর রিম্পি মোটামুটি এরকম করে একটু বেলুন লাগিয়েছে। আর মোটামুটি আমি কিন্তু এই এই জায়গায় যা ছিল এভরিথিং ক্লিয়ার করে ফেলেছি। এখন এই যে ব্যাগগুলো আছে, ব্যাগগুলো বাইরে ছিল, এই মাত্র এনে আবার রেখেছে, বাকি এখানে যা যা ছিল সব সব ক্লিয়ার হয়ে গেছে, এগুলো ক্লিয়ার হয়ে গেছে। রুম মোটামুটি একদম সর্টেড। এই যে আমার মা জামা কাপড় ছেড়ে একদম হাউস কোটে চলে এসছে, মার তো বার্থডে পার্টি হলেই হাউস কোটে চলে আসতে হয়, তো এই হলো ব্যাপার। আর এই অ্যাঞ্জেল আসছে না, কারণ কি বেলুন আছে যথারীতি। এ মা বার্থডে খুলে পড়ে গেছে, হ্যাপি আছে, বার্থডে খুলে পড়ে গেছে। আর তোমাদের চলো একটু দেখাই বার্থডে বয়, দেখো এখানে বসে। এই কিরে এসে আগেই ওর সব টেস্ট ফেস্ট করা হয়ে, কিছু কিছু টেস্ট করা হয়ে গেলে, ওকে আর রাতে নতুন করে কী দেবো, সবই আগে থেকে টেস্ট করা হয়ে যাচ্ছে। কেমন খেলি আগে আগে কি রাতে আবার খাবি, তখন সুন্দর করে সাজিয়ে দেবো। আর অ্যাঞ্জেলকে দেখো বাবার কাছে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখো। আমাদের এই জায়গাটা দিয়েও এত হাওয়া আসে না, এত হাওয়া আসে মানে ভীষণ আরাম লাগে, মানে সত্যি কথা গরমকাল ফিল হয় না। আর রান্নাঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের, মোটামুটি মাও রান্নাঘরে এদিকে বিজি আছে। তো রান্নাঘরে আমার এরকম, এইখানে আমার চাটনিটা রেডি, এই চাটনি আমার রেডি, আর এইখানে আমার মাটন রেডি হয়ে গেছে, তো এটা আমি ঢেকে দেবো এখন, মাটন আমার রেডি হয়ে গেছে। এখানে ওকে আমি পাঁচ রকম ভাজা দেবো, তো সেগুলো সব নন হলো এই যে এখানে ঢ্যাঁড়স, আচ্ছা ঢ্যাঁড়সটা না আমি বলছি তোমাদের, এই যে ঢ্যাঁড়সটা আছে, আর এইখানে মোটামুটি কাঁকরোল, কুমড়ো, আলু আর ঢ্যাঁড়স, আর এখানে হলো বেগুনিটা হবে, যেটা সবার জন্যই মোটামুটি হবে। আর এখন ফাইনাল যেটা বাকি সেটা হলো পোলাও, আর পায়েস তো আগেই হয়ে গেছিল, পোলাও যেটা মা এখন করবে। আর যেটা তোমাদের বল ডায়রসটা কী বলতো, আমাদের এই বাড়িতে যেটা হয়, আমি এই বাড়িতে এসেই শিখেছি, সোম ওটা খুব ভালো খায় এবং আমরাও এখন খুব ভালো খাই, সেটা হলো যে
ঢেঁড়শটা না ছোট ছোট করে কুচি কুচি করে কেটে তারপরে ওর মধ্যে নুন হলুদ একটু দিয়ে আর হলুদটা দিলে দাও না দিলে না দাও দিয়ে তারপরে তোমার ওর মধ্যে চালের গুঁড়ো মেখে এবার ওটা যদি ভাজা হয় ভীষণ ক্রিস্পি হয় খেতে, তো ওটা খুব ভালো লাগে। তো ওটা খাওয়ার পর থেকে আমি ওইভাবেই খাই, আর সোম তো এমনি নর্মাল ঢেঁড়স পাতলে খায় না। এখন আইসক্রিম আনতে যেতে হবে। আমাকে এইভাবে তুই দেখাচ্ছিস? হ্যাঁ, তো তোকে কিভাবে আর দেখাবো, তুই হিরো মানুষ, যেমন থাকবি তেমনই তোকে সুন্দর। না না করিস এরকম। হ্যাঁ না, যেমন তুই তেমনই তো সুন্দর দেখাবে। তো ওইভাবে ঢেঁড়স ভাজাটাকে তো সোম ভালোবাসে, আমিও ভালোবাসি। নরমাল ঢেঁড়স ভাজা হলে তো সোম খাবেই না। কত খাচ্ছে। হ্যাঁ এই যে খাচ্ছি কেন বলতো, যাতে আমার সময়ও তুই একটু, তুই তো আর এসব খাটতে পারবি না, অন্য দিক থেকে পূরণ করে দিস, বুঝলি? নিয়ে যাবো তোকে একটা সুন্দর জায়গায়। না আমার জায়গায় যাওয়ার দরকার নেই, আমার একটু জামা কাপড় দরকার। জামা কাপড় হয়ে যাবে তো। হ্যাঁ এগুলো আমার দরকার, আমার ঘুরতে না নিলেও হয়। অ্যাঞ্জেলো উঠে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার দেখো, ঘড়িতে নটা বাজতে যায়, এখনো তোমার কেক কাটার কোনো গল্প নেই। এখন আমার বোন মেকআপে বসেছে, আমি বললাম, আমি বললাম ওটা খোল, খুলে নিয়ে না, ওটা খোলা বন্ধ, খোলা আমি নিজে হাতে গুছিয়েছি। এই যে চাবি চলছে, এবার কি বলতো, আমি বললাম কি রে কেক কখন কাটাবে, নটা বাজে। কারণ কেক ফেক কাটার পরে আমাকে আবার ওই ভাজা ফাজাগুলোও করতেও তো যেতে হবে না, একটু তো আমি এক নাগাড়ে করে যাচ্ছি, এবার আমারও একটু রিল্যাক্সেশনের দরকার আছে। এই কিন্তু আমার বোন বলছে এখন হবে না, আগে আমি একটু খেতে নেই। আর ও একদম সাজছে, মানে কি মনে হচ্ছে কোনো পার্টি পার্টিতে যাচ্ছে, একদম বিয়ে বাড়িতে এই ড্রেস পরে কেউ যায় না, এটা হলো পার্টি ড্রেস। তো ও সাজছে, আমি তোমাদের একটুখানি ব্যাকে দেখাচ্ছি। যেটা তোমাদের বলছিলাম, তো মা ঠিক করে দিয়েছে। আমি দেখো একদম আমার নরমাল ঘরোয়া ড্রেসে, আর আমার মাকে দেখে তো বোঝাই যাচ্ছে যে আমাদের বাড়িতে কি সুন্দর পার্টি হচ্ছে। যাই হোক, কেক কাটার সময় তোমাদের সাথে আসছি। অনেক 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 বড় হয়ে যাচ্ছে ব্লগটা, কেক কাটার সময় আসছি, আর ফাইনাল একবার সঙ্গে যখন খেতে দেবো তখন তোমাদের সাথে এসে দেন ব্লগটাকে এন্ড করে দেবো। দেখো কি হচ্ছে না হচ্ছে তখন দেখতে পাবে তোমরা। ফাইনালি কেক কাটার মোমেন্ট এসছে, এখন ঘড়ি কাটায় 9:15, 9:15 সময় তিনি সেজে গুজে বসেছেন, একদম বাবা মার মাঝখানে বসে গেছে কেক কাটতে। কালকে বাবা মা ছিল না, ওই জন্য এই যে পাশে এরা বসে আছে। কেক রেডি, মোমবাতি জ্বলে গেছে, এবার আগে মোমবাতিটা ফুট দে। হ্যাপি বার্থডে টু ইউ, বাবা নিজেই সাজিয়ে নিয়েছে। Happy birthday dear Shonda, happy birthday. Angel kotha dhukeche dekho, may God bless you, happy birthday to you, happy God, birthday dear Shonda, happy birthday to you. Ma ke khawa, baba ke khawa, খাওয়াবো খাওয়াবো তোদেরটা কমপ্লিট হয়ে যাক সবার। কি এটা তো মনে হচ্ছে চামচ দিয়ে স্যুপ খাওয়াচ্ছ। তুই দেখ পুরো খিচুড়ি করেছে কেকটাকে। তুমি একটু খাও, শোনো ওই তো সবাই খাওয়াবে, তুমি যা। দেখো কাশুর ঘন্টাও বাজছে, সময় জন্মদিনের উদ্দেশ্যে
সবাইকে খাওয়ানো হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, জন্মদিনের কেক কাকুদের না করলে সম্পূর্ণ হয়ে যাবে। চলো কেক টেক কাটা হয়ে গেছে দেখে নিলে, এবার ফাইনাল খাওয়ার ওই জায়গাটা তো দেখতে একটু দেরি আছে। এখন তো সবাই 9:00 বাজে, যখন শুরু হবে তখন তার আগে আমাকে একটু ভাজা ফাজা গুলো রেডি করতে হবে। তো ওরা এইদিকে এনজয় করুক, আমি ওইদিকে ভাজার ওইদিকে রান্না করে চলে যাই, কেন কি আমার মাথায় হেডেক রয়েছে যেগুলো কতক্ষণে কমপ্লিট করবো কি করবো না করবো। তো ওইদিকে চলে যাই আর ওরা এখানে এনজয় করুক, আমি এক পিস কেক খেয়ে তারপর যাবো আর কোল্ড ড্রিঙ্কসটা একটুখানি খেয়ে নেবো। চোখ মুখ দেখে বুঝতে পারছো রাত্রি মোটামুটি 11:30 বাজে, প্রচণ্ডভাবে টায়ার্ড। এখন সৌমিকে আর বাবাকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা সবাই ফাইনাল খাবো। তো তোমাদের দেখাচ্ছি কী কী দিয়েছি, দেন মানে কী কী দিয়েছি পরে দেখাচ্ছি। আমি মোটামুটি এরকম সাজিয়েছি একটুখানি দেখিয়ে দিই, এখানে ওদের গল্প চলছে সব। দেখো একদম বাঙালি ভোজন, এখানে পোলাও আছে, এটা মা রান্না করেছে হলুদ পোলাও, এখানে 5 রকম ভাজা, বেগুনি, কাঁকড় ভাজা, সময় ফেভারিট হলো কুমড়ো ভাজা আর আলু ভাজা আর এই ঢেঁড়স ভাজা, 5 রকম ভাজা আছে। এখানে আছে মাটন, এখানে আছে আমের চাটনি, পায়েস, একইভাবে বাবা ছেলের সাথে একদম বাবা একসাথে বসে যাবে। তো এখন ডাকা যাক ওদের, চলো ডাকি ওদের। সোম হ্যাঁ বাবা, সবার মুখ চোখের অবস্থা দেখো, সবাই টায়ার্ড, সবাই টায়ার্ড, মাসি তো ঘুমিয়েই পড়েছে। আমার আর খেতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। তুই ওটাই চলে যা, অমনি না আজকে বাবা ছেলের সাথে বাবা ফ্রি হয়ে গেছো জন্মদিনের খাবারে সাজিয়ে গুছিয়ে। এই একটু মাটনটা, ও তুই তো আগেই বলেছিস মাটনটা কেমন হয়েছে। এই ফ্যানটা আসতে বলবো, একটুখানি চাটনিটা মুখে দিয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ একটু অন্যভাবে করেছি। হ্যাঁ আমরা খাইলি এখনো, তোমরা খাও, তোমাদের খাওয়ালে আমরা খাবো, ঠিক আছে? তোরা খাওয়া এনজয় কর আর ব্লগটাকে আমি এদিকে সামনে আসছি, তুই মানে আমরা দুজন একসাথে এন্ড করবো। দাঁড়া বাইরের খাবার অনেকবারই হয়, তো আমার একটু ইচ্ছা ছিল যে বাঙালি ভাবে ওই যে ভাত সেরকম ভাজা ভাজা দিয়ে, তবে আমার ইচ্ছা ছিল যদি কালকে আসতাম একটু ভাত মাছে মাথা দিয়ে ডাল এইসব করবো, ঠিক আছে সেটা হয়নি। তাও অ্যাটলিস্ট মোটামুটি একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি। না রিয়েলি আমি খুব সারপ্রাইজ এবং খুব ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে মিলেমিশে এই জিনিসটা করেছে, খুব সারপ্রাইজ হয়ে মানে আমি এটা এক্সপেক্টই করিনি যে এরকম হবে। আর বল অফিসে সবাই পায়েস খেয়ে ভালো বলেছে বল? ও অফিসে সবাই বলেছে ভাই পায়েস খেয়ে খুব ভালো হয়েছে, এটা কমপ্লিমেন্ট। আবার খেতে যাই বড়, হ্যাঁ আবার খেতে চাইছি, আরেকবার করে খাওয়াবো। হ্যাঁ
আচ্ছা ব্লগটা এন্ড করে দে, ব্লগটা আর এন্ড করব না আমি, কারণ রাত্রি 11টা বাজে এইবার আর আমার শরীর চলছে না। ব্লগটা এন্ড করছি তাহলে? হ্যাঁ, সবাই ভালো থাকো এবং না এন্ড করবি না কেন বললি? গন তুই এন্ড কর। না না ঠিক আছে, দুজনে মিলেই করছি। তো চলো আমাদের এই বার্থডে যে দুটো পার্টে ব্লগ যাবে, একটা কালকে দেখে মানে দেখেছো তোমরা, আরেকটা আজকে দেখছো, তো দুটো বারে ব্লগ যাচ্ছে। কেমন লাগলো কেমন না লাগলো, যতটা যা পেরেছি করেছি, যতটুকু পেরেছি দেখিয়েছি, তো কেমন লাগলো প্লিজ জানিও। আর কি করতে হবে বলে দে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো কিন্তু করে দেবে। আর আজকের মতো টাটা 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 টাটা, আর একটা কথা বলে দিই, বি পজিটিভ অলওয়েজ, একদম। আর পরে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা।